চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ সম্পাদক সুদীপ্ত বিশ্বাস হত্যাকাণ্ডর 8 দিন পর হত্যাকাণ্ডের লয় জড়িত যুবলীগ ক্যাডার মুক্তার হোসেনের গ্রেপ্তার করিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের হাতে এ ঘটনার লয় জড়িত তাহিবের হতা শেয়ার করে মুক্তার হোসেন। আর এই সুদীপ্ত হত্যাকাণ্ডর মোটিভ পূর্বশত্রুতার জের ধরি হইলেও এই ঘটনার বিস্তারিত জানিবার লাই আদালতের হাতে 10 দিনের রিমান্ড আবেদন করা হইলে 7 দিনের রিমান্ড মঞ্জুর করে বিজ্ঞ আদালত। মুক্তার হোসেনের গ্রেপ্তার করিবার পর নগরীর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারের মিডিয়া সেন্টারত এক সংবাদ সম্মেলনত নগর পুলিশের উপকমিশনার এস এম মুস্তাইম হোসেন সাংবাদিকলরে হত্যাকাণ্ড গ্রেপ্তার ও পরবর্তী পদক্ষেপ লয় নানা প্রশ্নের উত্তর দেয়। গত 6 তারিখ সকালবেলা একটা হত্যাকাণ্ডের ঘটনা হয়। সুদীপ্ত বিশ্বাস নামে একজন ছেলে মারা যায়, হাসপাতালে গিয়ে মৃত্যুবরণ করে। তার উপর যে একটা হামলার ঘটনা ঘটছিল সেই বিষয়ে পরবর্তীতে মামলা হয়। আমরা দীর্ঘ প্রায় 8 দিনের মাথায় এসে একজন আসামিকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে যে সক্রিয়ভাবে সে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। এই আসামি কয়েকজনের জড়িত থাকার বিষয়ে তথ্য দিয়েছে, তাদের নামগুলো আমরা ভেরিফাই করছি এবং তাদের যে সংশ্লিষ্টতা এইগুলো আমরা ভেরিফাই করছি এবং ভেরিফাইয়ের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। তার যে দেওয়া তথ্যগুলো, এই তথ্যগুলো আমরা আরও যাচাই বাছাই করতে হবে। এই যাচাই বাছাই শেষে আমাদের পরবর্তী যে কার্যক্রম, সেই কার্যক্রম গ্রহণ করলে আমরা মামলার যে একটা পরিণত অবস্থা সেই দিকে আমরা যেতে পারবো। এখন বলা যায় যে আমরা একটা শুরুর দিকে আছি, তবে এটাই যে আমরা শুরুতেই একটা আসামি আটক করতে পেরেছি যে এই মামলার সাথে সক্রিয়ভাবে জড়িত ছিল। এর নাম মুক্তার হোসেন, এর বাড়ি কুমিল্লাতে, এখানে লালখান বাজার এলাকায় এর বাসা। আর একে গতকাল আমরা রাত 10:30 নাগাদ আটক করি বড় পুল এলাকায়, একটা বাস কাউন্টারের সামনে থেকে। মূলত সে তার ফ্যামিলি নিয়ে এলাকা ছাড়ার জন্য বাসে ওঠার জন্য অপেক্ষা ছিল, অর্থাৎ শহর ছেড়ে যাচ্ছিল। এই মুহূর্ত পর্যন্ত আমরা জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে অন্য কোনো মামলার অস্তিত্ব পাই নাই, তবে প্রাথমিক অবস্থা এখনও যথেষ্ট জিজ্ঞাসাবাদ করতে পারি নাই। জিজ্ঞাসাবাদ শেষে জানতে পারবো যে আর কোনো মামলা আছে কিনা, তবে এখন পর্যন্ত কোনো মামলা পাই নাই। এর মোটিভটা আপনারা আগেই জেনেছেন বা আগে যেটা বলেছি যে পূর্ব শত্রুতা জের ধরে এই খুনের ঘটনা। তো শত্রুতা ঠিক এর সাথে না, এ যাদের নাম বলেছে তাদের সাথে শত্রুতা যেটা আমরা জানতে পেরেছি, তো সেই নামগুলো আমরা এখন বলতে পারছি না মামলা তদন্তের স্বার্থে। এটা এ মূলত তাদের আহ্বানে সাড়া দিয়ে গেছে। দর্শক, আর এই ভিডিও কিন্তু আমার তো কম লাগে, এই লাল সাবস্ক্রাইব বাটন দবে রাই এবং সি প্লাস ফোন রাই চাহ।